হ্যালো বন্ধুরা পড়াশোনা ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আর ভিডিওটি ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ বাংলার সহায়তা কেন্দ্রে রাজ্য সরকার পাঁচ হাজার কর্মী নিয়ে এ নিয়ে একটা নিউজ উঠে আসছে সেই নিউজটা নিয়ে আজকে আমরা আলোচনা করব নিউজে কি কী বলা হয়েছে দেখে নাও কৌশিক ঘোষ কলকাতা অনলাইনে মিলেছে বিভিন্ন সরকারি পরিষেবা কিন্তু সাধারণ মানুষ এখনও এই ব্যবস্থায় সরগর নন তাদের হাতের নাগালে সেই পরিষেবা পৌঁছে দিতে চালু হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র রাজ্য বাজেটে ঘোষিত এই প্রকল্পের জন্য এবার প্রায় সাড়ে পাঁচ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা শুরু করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গোটা রাজ্যে মোট দুই হাজার সাতশো এগারোটি কেন্দ্র চালু করা হবে প্রতিটি কেন্দ্রের জন্য দুজন করে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকারি সংস্থা ওয়েবের টেকনোলজি লিমিটেড ডাব্লুটিএল সম্পতি সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার সোমনাথ চট্টোপাধ্যায় প্রত্যেক জেলাশাসককে চিঠি দিয়ে এই কর্মী নিয়োগের কথা জানিয়েছেন প্রসঙ্গত গোটা প্রকল্পটি রূপায়নের দায়িত্বে রয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর তারাই নিয়োগের বিষয়টি ডাব্লুটিএলের হাতে তুলে দিয়েছে এই সংস্থাটি বিভিন্ন সরকারি দপ্তরের তথ্য প্রযুক্তি সংক্রান্ত কাজের জন্য চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করে থাকে বাংলা সহায়তা কেন্দ্র এই একই প্রক্রিয়া অনুসরণ করবে নেক্সট বাংলা সহায়তা কেন্দ্র হচ্ছে পাঁচ হাজার কর্মী নেবে রাজ্য ডাব্লিউ এল এর এই পক্ষ থেকে জেলা শাসকদের জানানো হয়েছে বাংলা সহায়তা কেন্দ্রের পরিকাঠামো প্রস্তুত থাকলে এখনই কর্মী যেখানে পাঠানো হবে অন্যথায় পরিকাঠামো তৈরি হওয়ার পর যাবেন কর্মচারীরা প্রতি কেন্দ্রে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে পঁচানব্বই হাজার টাকা বরাদ্দ করা হয়েছে জেলাশাসকদের তা খরচের অনুমোদন দিয়েছে পঞ্চায়েত দপ্তর এই টাকার দুটি ইন্টারনেট সংযোগ থাকা কম্পিউটার একটি স্ক্যানার প্রিন্টার আসবাবপত্র কেনা হবে এই প্রকল্পের জন্য চলতি আর্থিক বছরে একশো কোটি টাকা বরাদ্দের ঘোষণা বাজেট করা হয়েছে বাংলা সহায়তা কেন্দ্রের জন্য পৃথক কোনো ভবন নির্মাণ করা হচ্ছে না বিডিও এসডিও এবং জেলাশাসকের অফিসের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত লাইব্রেরি স্বাস্থ্যকেন্দ্র ও গ্রামীণ হাসপাতালের এগুলি চালু করা হবে তালিকা অনুযায়ী এর মধ্যে নয়শো ছয়টি চালু হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এছাড়া আটাত্তরটি লাইব্রেরিও গড়ে গোড়া হবে সহায়তা কেন্দ্রে তবে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও লাইব্রেরির স্বাভাবিক পরিষেবা যাতে বিঘ্নিত না হয় সেদিকে নজর রাখার দাবি উঠেছে রাজ্য সরকার কর্মী সংগঠনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী জানিয়েছেন গ্রামে বহু সরকারি লাইব্রেরি কর্মীর অভাবে নিয়মিত খোলে না অনেক লাইব্রেরি পাকাপাকিভাবে বন্ধ হয়ে গিয়েছে সহায়তা কেন্দ্রে ভালো উদ্যোগ হলেও এটি চালু হলে লাইব্রেরির ভবিষ্যৎ নিয়ে একটা আশঙ্কা থাকছে বাংলা সহায়তা কেন্দ্রকে জাতিগত শংসাপত্র করানো সরকারি বিভিন্ন ফি করা কন্যাশ্রী সহ বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য অনলাইনে আবেদন করা যাবে গ্রামীণ এলাকায় এই কেন্দ্রগুলি তৈরি করা হয়েছে রাজ্যের মধ্যে সব থেকে বেশি দুশো পঞ্চাশটি কেন্দ্র হচ্ছে মুর্শিদাবাদে এরপর রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা একশো আটানব্বইটি এবং হুগলিতে একশো আশিটি তবে এই তালিকায় কলকাতা নেই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও আর একটা লাইক করে দিও আর বাংলা সহায়তা কেন্দ্রের বিজ্ঞপ্তি শীঘ্রই বের হবে তোমার যে যে বন্ধুগুলো এখনও জানে না তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিও ধন্যবাদ